ধর্ম এমনই একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে। হ্যালো, আমি বিশ্বজিৎ, আর আজকে তোমাদের জন্য ছোট্ট কয়েকটি নতুন গল্প। একবার একটি ছেলের দল বন্দুক নিয়ে টার্গেটে মারার চেষ্টা করছে, কিন্তু তাতে তারা একবারও সফল হচ্ছিল না। বিবেকানন্দ সেটা দেখার পর এগিয়ে গিয়ে তাকে বন্দুকটি দেবার জন্য অনুরোধ করলে। তারা ভাবলো এই ছাপোষা সন্ন্যাসী বন্দুক নিয়ে কি করবেন। স্বামীজি বন্দুকটি নিল এবং পরপর 12টি গুলি চালালেন। প্রত্যেকটি গুলি তার লক্ষ্যে গিয়ে লাগল। ছেলেগুলি খুবই অবাক হলো এবং তাকে জিজ্ঞেস করলেন এর সিক্রেট কি। বিবেকানন্দ খুব দৃঢ়তার সহিত বললেন, ফোকাস, তুমি যাই করো না কেন তোমার 100% দেবার চেষ্টা করো, তুমি তোমার লক্ষ্যে ফোকাস করো, এটাই হলো সফলতার মূল মন্ত্র। আজকে আমার সঙ্গে যে সমস্ত গল্প বা যে কটি গল্প আপনারা শুনছেন সবই স্বামী বিবেকানন্দের উপস্থিত বুদ্ধি সম্পর্কে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করুন। আর এ ধরনের নতুন গল্প আপনারা শুনুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও শুনতে সাহায্য করুন। 1893 সালে যখন স্বামীজি আমেরিকাতে গিয়েছিলেন, একদিন তিনি সন্ন্যাসীর বেশে শিকাগোর রাস্তাতে হাঁটছিলেন। তখনকার সময় আমেরিকার বাসিন্দারা এই ধরনের পোশাকের সঙ্গে পরিচিত ছিলেন না। এই পোশাকে স্বামীজিকে রাস্তায় দেখে একজন মহিলা তার স্বামীকে বললেন, আমার মনে হচ্ছে এই লোকটি জেন্টলম্যান নয়। স্বামীজি কথাটি শুনতে পেয়ে ওই মহিলাকে বললেন, এক্সকিউজ মি ম্যাডাম, আপনাদের দেশে দর্জিরাই মানুষকে জেন্টলম্যান বানায়, কিন্তু আমি যে দেশ থেকে এসেছি সে দেশে সঠিক চরিত্রই একজন মানুষকে জেন্টলম্যান বানায়। তখন দম্পতিটি একরকম এই উত্তরে স্তম্ভিত হলেন ও অপ্রস্তুত হয়ে পড়লেন। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকাতে ছিলেন সেখানকার কিছু খ্রিস্টান সন্ন্যাসী বিবেকানন্দের জনপ্রিয়তার জন্য তাকে হিংসে করত। একবার তার বদনাম করার জন্য তারা একজন আমেরিকান মহিলাকে ঠিক করলেন। সেই সুন্দরী মহিলাটি স্বামীজির শিষ্যদের সঙ্গে তার উপদেশ শোনার জন্য তার সভাগৃহে প্রবেশ করলেন। যখন সেই মহিলা স্বামীজির সঙ্গে দেখা করার সুযোগ পেলেন তখন তিনি বললেন, আমি আপনাকে বিবাহ করতে চাই। স্বামীজি জিজ্ঞেস করলেন, কেন আপনি আমাকে বিবাহ করতে চান। যুবতীটি উত্তর দিলেন, আমি সম্পূর্ণ আপনার মতো সন্তানের জন্ম দিতে চাই, যে সম্পূর্ণ আপনার মতোই দেখতে হবে, আপনার মতোই গুণ সম্পন্ন হবে। স্বামীজি তখন ওই যুবতীর পায়ের কাছে উপুর হয়ে পড়লেন এবং বললেন, আপনার বিকল্প কারো কি প্রয়োজন, যখন আসল ছেলেটি আপনার সামনে রয়েছে, আজ থেকে আপনি আমার জননী। যুবতীটি এই ঘটনায় ভীষণ লজ্জিত হলেন এবং নিজেকে দোষী অনুভব করলেন। পরবর্তীতে এই যুবতী স্বামীজির একজন একনিষ্ঠ ভক্ত হয়ে গিয়েছিলেন। সারনাথে স্বামীজি একটি দুর্গা মন্দির দেখে ফেরার সময় এমন একটি জায়গা দিয়ে আসছিলেন যার একটি পাশে একটি বিরাট জলের ট্যাঙ্ক ছিল এবং অপরদিকে বেশ উঁচু একটি প্রাচীর। এমন ফাঁকা জায়গা দিয়ে আসার সময় দুটি বাঁদর স্বামীজিকে ভয় দেখানোর চেষ্টা করল। দাঁত খিচিয়ে নখ উঁচিয়ে স্বামীজির দিকে তারা তেড়ে আসতে শুরু করলেন। এতে স্বামীজি ভয় পেয়ে দৌড়ে পালাতে থাকলেন। সেই বাঁদর দুটিও স্বামীজির পিছন পিছন তাকে ধাওয়া করতে শুরু করলো, তার দিকে ছুটতে শুরু করল। এক বৃদ্ধ সন্ন্যাসী চিৎকার করে বললেন, ফেস দ্য ব্রুস, অর্থাৎ এই বর্বর পশুদের মুখোমুখি হন। বৃদ্ধ সন্ন্যাসীর কথা শুনে স্বামীজির সেন্স ফিরে আসলো। তখন স্বামীজির দৌড় থামিয়ে সেই বাঁদরগুলির দিকে ঘুরে দাঁড়ালেন অত্যন্ত সাহস এবং দৃঢ়তার সঙ্গে এবং বাঁদররাও ভয়ে পালিয়ে গেল। স্বামীজি তখন শ্রদ্ধার সঙ্গে ওই বৃদ্ধ সন্ন্যাসীকে প্রণাম করে পুনরায় তার রাস্তায় চলতে আরম্ভ করলেন। এই বাঁদরদের মতো আমাদের জীবনে চলার পথে অনেক নেগেটিভ থটস, অর্থাৎ নেগেটিভ চিন্তা, কঠিন পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যা আসবে, কিন্তু আমাদের দৌড়ে পালিয়ে গেলে চলবে না।
আমাদের তাদের দিকে ঘুরে দাঁড়াতে হবে, তাদের ফেস করতে হবে, তাদের মুখোমুখি হতে হবে, যোদ্ধার মতো মোকাবিলা করতে হবে সেই সমস্যার। আজকের যে গল্পগুলি আপনাদের শোনালাম, প্রত্যেকটি গল্পেই স্বামী বিবেকানন্দের উপস্থিত বুদ্ধি সম্পর্কে। গল্পগুলি আপনারা শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, যাতে তারাও শুনতে পারে। নতুন হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার।